দিস ইজ দ্য পেটুক ভ্যাগাবন্ড, ওয়েলকাম টু আ নিউ ডে, ওয়েলকাম টু অ্যানাদার পুজো স্পেশাল ব্লগ। শুভ সপ্তমী তোমাদেরকে জানায়, বাট আজকে কিন্তু অ্যাকচুয়ালি ষষ্ঠী, আজকে 11 তারিখ সোমবার। আমি এইমাত্র জাস্ট স্নান করে নিলাম, এরপর খাবো অ্যান্ড বেরিয়ে যাবো আমরা মামাবাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা লাগেজ? ইয়েস, ওইটাও একটা লাগেজ, ডাইনোসরটাও তোমরা দেখেছিলে লাস্ট কয়েকটা ব্লগে, তো ওটা এখনও পর্যন্ত ইন্ট্যাক্ট আছে। এরপর গাড়িতে দেখে নিয়ে যাওয়া যায় কিনা কতদূর, সো একদম টাইম নেই, তাড়াহুড়োর মধ্যে আছি, খাবো বেরোবো, চলো। আমরাই যাচ্ছি, তোমার একটা ডাইনোসরও যাচ্ছে আমাদের সঙ্গে। ফাইনালি পৌঁছে গেছি মামার বাড়ি। দুর্গাপুজোতে মাটির টানে, কাছের মানুষগুলো টানে, যেখানটাতে না এলে দুর্গাপুজো অ্যাকচুয়ালি মনেই হয় না, ইনকমপ্লিট লাগে। আপকামিং দিনগুলো এখানে কাটতে চলেছে তোমাদের সঙ্গে, তো এসে একটুখানি রেস্ট করছিলাম। এরপর চলো টুকটাক চারিদিকটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে কী চলছে, দুর্গা মণ্ডপ, দুর্গা মেলা কীভাবে সেজেছে তার সামনেটা, অ্যান্ড 1 কিলোর আগের সঙ্গেও তোমাদের দেখা করাবো, চলো। এই ছেলেটাকে তোমরা চিনতে পারছ? এই যে আমার ছোট মেয়ে সমস্যায়, আর ব্যাকগ্রাউন্ডে এই যে আমাদের ঠাকুর এখনো রং করছে, নিখিলদা এখনো রং শেষ হয় নাই, বলো পুজোটা কখন হবে এবারে? নিখিলদা আমাদের আর্টিস্ট একদম, ও মায়ের মুখের রং এখনো শুকায় নেই, ওই জন্য ওরকম। কি দিচ্ছ এটা, ঘাম তেল? সাবু দিলে কি হয়, চকচক করবে? এরপরে ডাক সাজানো হবে, সোলারটা এই যে দেখো ঠাকুরের ভিউ, এখনো সাজানো হয়নি মাকে, বাইরেটা একটু দেখিয়ে দি, বাইরের ভিউ খতম হয়ে গেছে। খতম? এই তো শুরু বলছে, সব খতম হয়ে গেছে। এই যে খতম মানে মাতা শ্রী, তুমি মনে হচ্ছে নতুন একটা শাড়ি খুলে পরা হয়ে গেল, বেশ। এই যে বর আর বউ, ছোট মাসি ছোট মেয়ে সমস্যায় আমার, এখনো আমাদের বক্স আসেনি, বক্স না এলে পুজো পুজো লাগছে না। এই দেখো কি দেখো, কি কি দেখো, এগুলো কিসের জামা, কার জামা? সনের জামা? তোমার এতগুলো পূজোর জামা হয়েছে, কটি জামা হয়েছে বলো তো? 10টি। ডাইনোসরটা পছন্দ হয়েছে? এটা পচুর দিয়েছে, বাহ দেখছো, মেয়েটির এক ব্যাগ জামা হয়েছে পূজোতে। কখন কোনটা পরবি রে? কি হলে মা, এই জামাটা দেখো, একবার তুলে একবার তুলে 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 একবার তুলে দেখাও, ধরো তুমি ধরো ধরো, এই জামাটা কে দিয়েছে একবার বলে দাও, ঠাকুমা দিয়েছে। এটার কি একটা হাত কাটা নাকি? ও ডিজাইন, এটা গাউন তো, ও জামা বলু কি হয়েছে, ব্যাগে ঢুকে গেলি যে তুই, জামা জামা বেরিয়ে গেল ব্যাগ থেকে আর মেয়েটি ঢুকে গেছে। এটা ঘরে পাওয়া যায় না, এটা হচ্ছে স্পেশাল
আমরা টক তো খেতে বসলাম আমরা। তবে একটাই দুঃখের বিষয়, সেটা হচ্ছে আমাদের নিরামিষ কিছু করার নেই এখন কদিন। নিরামিষ কবে থেকে আমাদের আমিষ হয়? দশমীর থেকে। এখানে উপরেও খাচ্ছে পার্টি, নিচে এই যে এতজন পার্টি খাচ্ছে, এই দিকে আবার এতজন খাচ্ছে, অন্ধকারে দেখা যাচ্ছে না। যাচ্ছে কি চাচ্ছো? আমরা একটা এই যে আমাকে আবার একটা লাড্ডু দিয়েছে। খেয়ে দিয়ে অলমোস্ট ঘন্টা খানেক হয়ে গেছে, আমাদের চলছে র্যান্ডম আড্ডা এই দুর্গামেলার সামনে প্যান্ডেলে বসে আড্ডা চলছে, দিদি দাদা সব বন্ধুদের সঙ্গে। আর এই যে আছে 1 কিলো রাগ আমাদের, আর এই দেখে দেখো সব ছানা পোনা খেলা করছে, আওয়াজ শুনে বুঝতেই পারছো। এই হচ্ছে আমাদের পুজোর মজা, তাই না পিপি? কারোর ঘুম নেই সারা দুপুর, সব এখানে বসে বসে গল্প চলছে। লাইন নেই, হ্যাঁ কারেন্টও নেই, এটা মামা বাড়ি এলে তো হবে, একটু কারেন্ট নেই, কারেন্ট নেই বলে। আর কারেন্ট থাকলেও আমরা সব এখানে বসে বসে আড্ডাই দিই পুজোর দিনগুলোতে, নাকি না? ঘুমাই আমরা দুপুরে, কেউই ঘুমাই না। এতক্ষণ কারেন্ট ছিল না আমাদের, এইমাত্র কারেন্ট এলো। আর এদিকে মামা দেখো কি করছে, ঠাকুরকে সাজানো হবে, ডাক সাজানো হবে, সেই জন্য আঠা তৈরি করছে এখানে মামা। এই যে কি দিয়ে তৈরি হচ্ছে আটা? আটাগুলো দিয়ে আটাটা গুলেছি। এই হচ্ছে আমাদের ন্যাচারাল আঠা এখানে তৈরি হচ্ছে। এরপর মায়ের ডাক সাজানো হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমি টিপ পরতে ভালোবাসি, ওই জন্য একদম পারমানেন্ট টিপ হয়ে গেছে আমার দুর্গা পুজোর জন্য। তোমাদেরকে ডাক সাজানোর সময় দেখাবো আমি, এখন কি আমি একটু রেস্ট নিই? তখন তো রেস্ট নিতে গিয়ে একটুখানি ঘুমিয়ে পড়লাম, তাই তোমাদেরকে আর দেখানো হলো না ডাক কীভাবে সাজানো হলো। কিন্তু ডাক সাজানোর পরে মাকে ঠিক কেমন লাগছে সেটা একটু দেখাবো তোমাদেরকে। আর এখানে মামা তো অ্যাজ ইউজুয়াল মামার কাজে ডেকোরেশন লেগে গেছে। এদিকে মা মাসিরাও ধূপ জ্বালাজ্বালি করছে। এখানে পুজোর আয়োজন হচ্ছে, ষষ্ঠীর বোধনের আয়োজন হচ্ছে। আর দালানের বাইরেও সবাই বসে আছে। আমাদের এদিকে ঢাক বক্স সমস্ত কিছু চলে এসছে। তো চলো দেখাই মাকে কেমন লাগছে সাজানোর পরে, ডাক দিয়ে সাজানোর পরে মাকে ঠিক কেমন দেখতে লাগছে একটু দেখাই চলো। পিপি 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 এদিকে দেখো ঠাকুরটা কেমন লাগছে মা দুর্গাকে? সুন্দর লাগছে মা দুর্গাকে? সুন্দর লাগছে? তুমি একটু নতুন জামা পড়েছো? এই মাত্র এটি পড়েছ? আর ওইটা কে বলে দাও তোমার পাশে, ওইটা কে বলে দাও? আমার পাশে এইটি 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 তোমার পাশে মিষ্টু দিদি। ও বাবা জি, তোর মিষ্টু দিদি। ঠিক আছে।
আজকে ষষ্ঠী স্পেশাল ব্লগ। জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। কাল থেকে অনেক কিছু দেখতে পাবে। কালকে সকালে যাব আমরা দোলা আনতে, সবাই একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে। তো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আর টানছি না, দেখা হচ্ছে কালকে থেকে নেক্সট ব্লগ নিয়ে। এখানে আমাদের ঢাকি দাদু চলে এসছে। ঢাকি দাদু এখানে ঘুমাবে তো তুমি দুর্গাবেলায় মা দুর্গার কাছে? একদম ঠিক আছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন স্টে হেলদি, স্টে অ্যাক্টিভ এন্ড স্টে হ্যাপি। মাস্টার মশাই করছেন অস্ত্রদান। পাতিম্যান অস্ত্রদান হচ্ছে, হাত খুঁজে পাচ্ছে না। এই যে হেল্পার দুজন, কি বলছিস পিপি? পিপি কি বলছো? মা দুর্গার খাড়া কোনটা?